আলো দিয়ে এত বড় করা হইছে। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই আদার নিউ ব্লগ। বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি তালতলা মার্কেটের ঠিক সামনে। আমার সাথে আছে পাপিয়া। তো আমরা আজকে একসাথে অনেকটা সময় কাটাবো এবং মজার কিছু খাবার খুঁজবো, যে ভালো কিছু খাবার খাওয়া যায় কিনা। তো চলুন আমরা পুরো ভিডিওটা এনজয় করি। তো এটা একটা খুবই সুন্দর একটা জিনিস, আমরা এটার মেনু কার্ডটা একটু আগে দেখে নেই। চলুন, এটা তালতলাতে ব্যানের উপরে বিক্রি হয়। এই যে এখানে দেখুন, স্পিরিয়াল পটেটো 30 টাকা করে হচ্ছে পিস। তো চলুন আমরা একটু কথা বলি। তো এটাকে মানে চুজ করে নিতে হবে নাকি যে কোনোটার একই প্রাইস? একই প্রাইস, সব একই প্রাইস। তারপরে বিভিন্ন ফ্লেভার আছে, অনিয়ন গার্লিক নাগা ধরো 30, তারপর বারবিকিউ চাট মশলা ধরো 40। দেখুন কি সুন্দর করে করা হচ্ছে। তো এই যে দেখুন, এটা কাঠি ইউজ করা হয়। তারপরে যে এখানে অনেকগুলো রাখছে, এই যে যে যখন চাবে তাকে ইনস্ট্যান্ট ভেজে দেওয়া হবে এখান থেকে। তো এই যে সবগুলো এখানে কাটিং করে রাখা হয়েছে, দেখুন অনেক, যে যেমন ডিমান্ড করে সেভাবে তাকে ভেজে দেওয়া হবে এখান থেকে। এটা হচ্ছে তালতলার যে সুন্দর রাস্তাটা আসে তার পাশেই, আপনারা চাইলে এখানে এসে খেয়ে যেতে পারেন। এটা হচ্ছে তালতলা ঢাকা ব্যাংকের ঠিক বিপরীত পাশে। আপনারা যদি স্বপ্ন চিনে থাকেন তাহলে সেই স্বপ্নের পাশে এটা আপনারা চলে আসতে পারেন খাওয়ার জন্য। খুবই মজাদার একটি খাবার এটা। এই যে এখন ফ্রাই করা হবে, এখানে গরম তেল তার মধ্যে দিয়ে ফ্রাই করা হচ্ছে। আমি এর আগে কখনো ট্রাই করিনি, বাট ওভারঅল মনে হচ্ছে ভালোই হবে। এই যে এখানে ভেজেও রাখা হয়েছে অনেকগুলা, তো আমরা ইনস্ট্যান্ট ভেজে এখান থেকে খাবো। ও দেখুন কি সুন্দরভাবে ভাজা হচ্ছে। ভিড় হয় অনেক না? মোটামুটি কত পিস বিক্রি হয় প্রতিদিন? আচ্ছা, অনেক বিক্রি হয় এখানে। তো আমরা প্রথমবারের মতো ট্রাই করবো, আশা করি ভালো লাগবে। তো হয়ে গেছে অলরেডি ফ্রাই করা, 10 মিনিটের মতো লেগে গেছে এটা ফ্রাই করতে। তো এখন নামায় নিবে। তুমি বলো। তোমরা কোন স্কুলে?
তো অলরেডি আমরা এই যে হাতে পেয়ে গেছি আমাদের সেই কাঙ্ক্ষিত খাবার, প্রায় 10 মিনিটের মতো লেগে গেছে। অনেকটা বোরিং হয়ে গেছিলাম যে এত টাইম লাগবে ভাবতে পারি নাই, তো প্রায় 10 মিনিট লাগছে বানাইতে। এই যে উপরে আবার সুন্দর করে সস দেওয়া দেওয়া হয়েছে, তো এখন আমরা টেস্ট করব যে কেমন হয়েছে খাবারটা। লবণটা একটু বেশি হয়েছে, বাট ওভারঅল ভালো। টমেটো খাও, লবণ বেশি হয়েছে কারণ হচ্ছে এখানে বিট লবণ। ভালো, অনেক ভালো, অনেক ভালো। একটু লবণ বেশি হয়েছে বাট ওভারঅল খাবারটা অনেক ভালো। আপনারা ইচ্ছে করলে আসতে পারেন, এখানে খেয়ে যেতে পারেন। তো স্পাইরাল পটেটো যেটা অনেক মজা পেলাম খেয়ে, আপনারাও চাইলে এখানে এসে খেতে পারেন। আশা করি আপনারা সবাই এখানে যে ভাইটা বানাচ্ছে এখানে এসে খাবেন। তো আজকে এই পর্যন্তই, সামনে আরও ভালো কোনো জায়গায় আপনাদের সামনে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ সবাইকে।